আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মাসুম ট্রাভেলার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এম ট্রাভেল টেক বিডিতে। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। তো আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো, এটি আপনাদের কাছে হয়তো নতুন হতে পারে। এটি একটি ফাঁদ বা একটি চক্রের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করার জন্য এই সতর্কমূলক ভিডিও আজকে তৈরি করছি। আপনারা অনেকেই বা রকেট বা জিনের বাদশার প্রতারণা সম্পর্কে প্রায় অবগত রয়েছি। তো এখন প্রতারকরা বসে থাকে না, তারা একটার পর একটা তাদের সিস্টেম বা টেকনিক চেঞ্জ করে থাকে। তো এখন যেটি হচ্ছে আমাদের দেশে, যদিও এই প্রতারণার শিকার খুব কম লোক হয়েছে এখন পর্যন্ত, বা এই ঘটনা কম ঘটেছে আমাদের দেশে, কিন্তু ঘটছে অহরহ। এটি হচ্ছে বিদেশ থেকে আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো আপনার সাথে ফ্রেন্ড হবে, ধরুন সেটা হতে পারে আপনার ফেসবুক, টুইটার বা ইমো, হোয়াটসঅ্যাপ, যে কোনো ওয়েতে আপনার সাথে সে লিঙ্ক আপ করতে পারে। এরপরে শুরু হবে আপনার সাথে বন্ধুমূলক কথাবার্তা এবং এক পর্যায়ে আপনাকে বলবে যে, এরা সাধারণত ঠিকানা ইউজ করবে আমেরিকা, ইংল্যান্ড, বড় বড় কান্ট্রির, কানাডা, অস্ট্রেলিয়া, এই ধরনের দেশ থেকে আপনাকে, তারা যেখানে থাকুক তারা প্রুভ করার চেষ্টা করবে তারা ওই দেশে আছে বা ওখান থেকে তারা আপনার সাথে সম্পর্কে ইনভলভ রয়েছে। তো আমরা আমাদের দেশের একটা টেন্ডেন্সি রয়েছে যে আমরা উন্নত দেশের লোক বলতেই আমরা মনে করি সকলেই বোধহয় ভালো, তো আমরা সেখানে বন্ধুত্ব হয় ইংরেজি ইমপ্রুভ করার জন্যই হোক, বা আমরা কোনোভাবে যদি ওই দেশে যেতে পারি স্টুডেন্ট ভিসায় বা বিভিন্ন ভিসায়, এই যে আমাদের ভিতরে একটা লোভ কাজ করে, এখান থেকেই মূলত যাদের লোভ নেই তারা কিন্তু বিপদে কম পড়ে। লোভ বলতে আমি বলছি যে যেটা প্রয়োজনের অতিরিক্ত অথবা যেটা অবৈধ হতে আসবে, এই ধরনের লোভ যাদের রয়েছে তারাই কিন্তু আলটিমেটলি বিপদে পড়ে। এর বাহিরেও বিপদে পড়ে যারা একেবারেই অসচেতন, হয়তো লোভী না কিন্তু সে আসলে সচেতন না, সে চালাক চতুর না, একবারে বকা সহজ সরল, এই টাইপেরও কিছু লোক বা কিছু ছাত্রছাত্রী ভাই বোনেরা থাকে, এদেরকেই তারা টার্গেট করে। তো তারা এমনভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ ইনফরমেশান দিবে বা এতটাই সম্পর্ক আপনার সাথে ক্লোজ করার চেষ্টা করবে যখন তার কথা আপনি বিশ্বাস করছেন, এই পর্যায়ে তারা আপনাকে নিয়ে যাবে। তো এটা হয় কীভাবে, ধরুন দীর্ঘদিন তার সাথে কথাবার্তা, দেখা যাচ্ছে ছেলে আপনার সাথে মেয়ে হয়ে কথা বলবে, বা আপনি এখানে মেয়ে, বিদেশ থেকে আপনার সাথে একজন ছেলে কথা বলছে, বা আপনি এখানে ছেলে, বিদেশ থেকে একজন মেয়ে আপনার সাথে কনভারসেশনে আছে বা রিলেশনশিপে রয়েছে, এইভাবে তারা আপনার সাথে একটা রিলেশন বিল্ড আপ করবে। এক পর্যায়ে বলবে যে তুমি কি পছন্দ করো বা তোমার কি শখ, কোন জিনিসটা তোমার ফেভারিট, কোনটা তোমার ভালো লাগে, কোনটা নাই সেটা হলে তোমার ভালো হয়। তখন হয়তো আপনি ভাবছেন আমার একটা আইফোন হলে ভালো হয়, অথবা আপনার একটা ভালো দামি ব্র্যান্ডের ঘড়ি হলে ভালো হয়, এইরকম কোনো কিছু, বা পারফিউম, যার যেটা শখ, এমন অনেক সময় গল্পের মাধ্যমে বলে থাকতেও পারেন। সেক্ষেত্রে তারা এক সময় হয়তো বলে বসবে যে, দেখো তোমার নামে আমি কিছু গিফট সামগ্রী পাঠিয়েছি, এখান থেকে কুরিয়ার করেছি, এটা তোমার দেশের এয়ারপোর্টে বা আমার কুরিয়ার সার্ভিসে যাবে, ওখান থেকে তুমি তুলে নিও। তো সেই অ্যামাউন্টটা এমন অ্যামাউন্ট বলবে যে আপনি লোভে পড়ে যেতে পারেন যদি আপনি সচেতন না হন। আমার কাছে এই ধরনের কিছু ঘটনা এসছে, যেখান থেকে, সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আলোচনা করছি। আমার সার্কেলের কিছু বন্ধুবান্ধব, ছোটো ভাই বোনদের কাছে এরকম ফোন কল আসছে, তো আমি তাদেরকে সতর্ক করে দেওয়াতে তারা হয়তো এই যাত্রায় বেঁচে গেছে। তো আমি চাচ্ছি যে এটা যেন আপনাদের মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে যায়। তো তারা এমন কথাও বলে যে $50,000 আপনার উপহার সামগ্রী পাঠিয়েছে, যেমন বলবে যে স্বর্ণের হার, মেয়ে হলে স্বর্ণের হার দিয়েছে, চেন দিয়েছে, আইফোন আছে, আইপ্যাড আছে, যত দামি দামি জিনিস আর কি, $50,000 বা $10,000 তো আর কম টাকা না, বাংলাদেশি টাকায় তো অনেক টাকা। তো এই কথা শোনার পরে অটোমেটিক অনেকের মনে বিশ্বাস জন্মে যে ও তো অনেক বড় লোক, উন্নত কান্ট্রিতে থাকে, হয়তো দিয়েছে। তো সেখান থেকেই একটা বিশ্বাস জন্মায় এবং লোভে পড়ে যায় বেশিরভাগ মানুষই। তারপর এরা করবে কি, আপনাকে একটা কুরিয়ার বা আপনাকে যে ট্রান্সপোর্টে যে গিফট সামগ্রী পাঠিয়েছে তার একটা মানি সিটের ছবি তুলে আপনাকে মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক আপনাকে পাঠাবে। আপনি তখন দেখলেন হ্যাঁ সত্যিই তো পাঠিয়েছে, যে দুই বক্স
মাল পাঠিয়েছে, তখন আপনার মনে আরেকটু বিশ্বাস জন্মালো। এরপরে তাদের কোনো প্রতিনিধি বাংলাদেশ থেকে আপনাকে ফোন করবে, সেটা হতে পারে টিএনটি নাম্বার বা মোবাইল নাম্বার। তো দেখা যাচ্ছে বেশিরভাগ মোবাইল নাম্বার থেকে ফোন করে করে বলবে আমি এয়ারপোর্ট থেকে ফোন করেছি, কেউ বলবে আমি কাস্টমস থেকে ফোন করেছি, কেউ বলবে কুরিয়ার সার্ভিস অফিস থেকে আমি ফোন করেছি। তো আপনি আপনার এরকম দুই কার্টন মাল এসছে বা এত দামি মাল এসছে, তো আপনার অনেক টাকা, তো আমরা এখানে চেক করে দেখেছি এখানে প্রায় 40-50 লাখ টাকার জিনিসপত্র রয়েছে। তো এই জিনিস নিতে এখানে তো হিউজ অ্যামাউন্টের একটা ট্যাক্স আছে, এই ট্যাক্স দিয়ে আপনি মালটা নিয়ে যান। তো তখন অনেকেরই মনে হয় যে আসলেই তো হতে পারে, না হলে এয়ারপোর্ট থেকে আমাকে ফোন করেছে, এটা তো স্বাভাবিক যে সত্য কথাই বলছে সে, কাস্টমস অফিসার ফোন করেছে, তাহলে তো সঠিক কথাই, তাহলে হতেও পারে। আমার বন্ধু তো আমাকে বলেছিল $50,000 বা $20,000 হতে পারে। তখন তারা আপনার সাথে নেগোসিয়েশনে আসবে, কীভাবে আপনি আসবেন, কীভাবে টাকা দিবেন, কয়দিনের মধ্যে দিতে হবে, তারা আপনাকে প্রেশার ক্রিয়েট করবে বা সফটলি আপনাকে একটা থ্রেট দিবে, ভয় ঢুকাবে আপনার ভেতরে, এমন বলবে যে এই মাল না আনিলে কিন্তু সরকার থেকে আপনার উপরে কেস হয়ে যাবে, যেহেতু এখানে 5 লাখ টাকা ট্যাক্স উঠে আসে বা 2 লাখ টাকা ট্যাক্স উঠে আসে, এই ট্যাক্স আপনি পরিশোধ না করলে এই মাল ফেরত যাবে, কিন্তু এই ট্যাক্সের টাকা আপনার ঘাড়েই থাকবে, তো সরকার তো আপনার কাছ থেকে ট্যাক্স নেবেই, অতএব আপনার উপরে মামলা হয়ে যাবে। তো আপনার এই জিনিস আপনাকে নিতেই হবে, আপনি যত তাড়াতাড়ি পারেন এসে টাকা দিয়ে আপনি নিয়ে যান। তো অনেকে হয়তো বিকাশ নাম্বারেও টাকা নিতে পারে, কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে যে এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের এয়ারপোর্টের, এসেই আপনি পাঠিয়ে দেন, আমরা কুরিয়ার করে আপনার কাছে দিব, বা আপনি টাকা ডিপোজিট করে মানি রিসিপ্টটা আমাদেরকে দেখান, দেখে টাকাটা নিয়ে গিফট বক্সটা নিয়ে যান। বিভিন্ন ওয়েতে আপনাকে তারা ক্যাপচার করার চেষ্টা করবে। তো এই ফাঁদে যারা পা দিবেন লোভে পড়ে, তারা তো নিঃশেষ হয়ে যাবেন। এরকম ঘটনা টেলিভিশনে আসছে সম্প্রতি, যে একজন তার সর্বস্ব খুইয়ে ফেলেছে এই প্রতারণার ফাঁদে পা দিয়ে। তো এটা আপনারা, আমার কথাতেও যে আপনাদের বিশ্বাস আসবে তা না, যারা আসলে অসচেতন তারা সত্য কথাটা বিশ্বাস করতে কম পছন্দ করে, তারা দেখা যাচ্ছে যে সব কিছুতেই মানে ভালো জিনিসে সন্দেহ খুঁজে, যে না না এটা না, আমার বন্ধু আমাকে পাঠিয়েছে এটা তো সত্যি, এরকম অনেকে মনে করবে। তো তাদেরকে কিছু ক্লু দিই, যেমন বিদেশ থেকে মাল পাঠানোর কিছু বৈধ হয়ে আছে, একটা বাংলাদেশ ডাকের মাধ্যমে পাঠানো যায় যেখানে খরচ খুবই কম, আবার হচ্ছে বিভিন্ন প্রাইভেট ট্রান্সপোর্ট আছে, যেমন DHL কুরিয়ার সার্ভিস রয়েছে, TNT কুরিয়ার সার্ভিস রয়েছে, এইগুলো ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস, এদের মাধ্যমে যদি আপনাকে পাঠায়, তারা বৈধ মাল ছাড়া তো নেবেই না, দিতেও তো কুরিয়ার করার সময় আপনার ওই দেশ থেকেই খরচ তাদেরকে দিয়ে দিতে হয়, আপনাকে বাকি মাল বিদেশ থেকে নিয়ে এসে কেউ দিবে না। আর যে পরিমাণ জিনিসের কথা তারা বলে, ওই পরিমাণ জিনিস বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স না দিয়ে বের হবে না, এটা কথা সত্য, কিন্তু ওই পরিমাণ জিনিস বাংলাদেশে রিসিভ হলে ওইটা অত টাকার জিনিস একসাথে LC ছাড়া নিয়ে আসা সম্ভব না, 50 লাখ 40 লাখ টাকার মাল এয়ারপোর্ট দিয়ে আসা সম্ভব না, এটা হচ্ছে আরেকটি ব্যাপার। আপনি চাইলেই 50 লাখ টাকার বা 40 লাখ টাকার মাল এয়ারপোর্ট দিয়ে আপনি কুরিয়ার সার্ভিসও নিয়ে আসতে পারবেন না, হ্যাঁ পারবেন, আপনার LC থাকতে হবে, কেউ অযথায় পাঠাতে পারবে না। এইভাবে প্রত্যেকটা দেশেরই কিছু রুলস রেগুলেশন রয়েছে, তো আপনি LC করে বিমানে যদি মাল নিয়ে আসেন আপনার ব্যবসা করে আপনি পোষাতে পারবেন না, যার কারণে সবাই বাই শিপ মাল নিয়ে আসে। তো আপনাকে হয়তো বলতে পারে শিপে পাঠিয়েছি, চিটাং পোর্টে যোগাযোগ করুন, এই ধরনের কথা বলবে। এখন আপনার বাড়ি হয়তো রাজশাহীতে বা খুলনা, আপনি চিটাং তো যেতে পারবেন না, তখন আপনি আপনার করা বলবো অত দূর থেকে আপনার আসতে তো অনেক খরচ হবে, তার চাইতে আমরা এখান থেকে কোনো কুরিয়ার সার্ভিস পরিবহনে পাঠিয়ে দিই। এইভাবেও আপনাকে তারা আপনার বিশ্বাস অর্জন করতে যতটা ট্র্যাপ নেওয়া দরকার তারা সেটাই করবে। তো সব দিক থেকে বিবেচনা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, বাস্তবতা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে যে এত টাকার গিফট আমাকে চেনে না, আমাকে দেখেনি, আমাকে কখনো তার সাথে সামনাসামনি হয়নি, কিভাবে আমাকে সে দিবে? টাকা সবারই টাকার দাম রয়েছে, যার যতই টাকা থাক কেউ আপনাকে 40 লাখ 20 লাখ বা 10 লাখ টাকার গিফট কেন দিবে, যেখানে আপনার সাথে কখনো সাক্ষাৎই হয়নি, আর তার বাড়ি বাংলাদেশেও না বিদেশে, বিদেশ থেকে আপনার সাথে কী এমন সম্পর্ক, তাও সেটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কেন দিবে তারা গিফট, যেখানে আমাদের নাম শুনলেই তারা অস্বস্তি বোধ করে, তো সেখানে তারা আমাদেরকে গিফট দিবে এটার কোনো অপশন নেই। তাদের সাথে বাংলাদেশে কিছু লোক জড়িত থাকে, হয়তো তাদের কিছু এজেন্ট বিদেশেও থাকতে পারে, আবার আপনারা জানেন যে বিদেশি নাম্বার ক্লোন করে বাংলাদেশ থেকেও কথা বলা যায়, ইন্টারনেটের মাধ্যমে কথা বলা যায়, VPN দিয়েও কথা বলা যাবে যে আপনি অন্য কোনো দেশে রয়েছেন, অনেক ওয়ে আছে যে বাংলাদেশে বসে আপনার সাথে কথা বলবে, আপনি ভাববেন না আপনার
সেই লোক আমেরিকা থেকে কল করেছে বা সিঙ্গাপুর থেকে কল করেছে, এরকম অনেক ওয়ে রয়েছে। তো এখানে আপনার বিদেশি নাম্বার দেখলেই বা আননোন নাম্বার দেখলে আপনার মনে করার মানে উচিত না যে এটা বিদেশি নাম্বার। তো আপনারা অনেকে বিকাশের থেকে এত সচেতন করার পরেও দেখবেন অনেকেই প্রতারিত হচ্ছে বা প্রতারণার শিকার হচ্ছে। তারা আসলে বোঝার চেষ্টাই করে না বা কোনো কিছু মনোযোগ সহকারে শোনারও চেষ্টা করে না, যার কারণেই তারা আলটিমেটলি লুজার হয়। তো আমি আশা করব যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তারা আপনাদের পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দিন যে বিদেশি কোনো বন্ধু আপনাকে টাকা দেওয়ার জন্য বসে নেই, যাকে আপনি চেনেন না জানেন না, ফেসবুক বা টুইটার বা আপনার সোশ্যাল কোনো মিডিয়ার মাধ্যমে পরিচয়, সে আপনাকে কেন গিফট দিবে? এত দামে 5,000 টাকার গিফট হলে সেটাই বিশ্বাস করা কঠিন। আপনাকে কে গিফট দিবে 5,000 টাকার বলেন? আপনি বাস্তবভাবে চিন্তা করেন, আপনার ক্লোজ ফ্রেন্ড ছাড়া আপনাকে বা রিলেটিভ ছাড়া আপনাকে কে গিফট দিবে? অপরিচিত লোকের কাছ থেকে আপনি গিফট নেবেনই বা কেন? এটা তো নৈতিকতারও প্রশ্ন। যার সাথে আমার 2 দিনের বন্ধুত্ব, যে অন্য দেশে থাকে, সে গিফট পাঠালেই আমি কেন নিব বা তাকে উৎসাহ কেন দিব যে তুমি গিফট পাঠাও, হ্যাঁ আমি নিব? এই ধরনের থেকে বিরত থাকবেন। লোভ থেকে লোভকে সংবরণ করুন, দেখবেন শুধু এই বিপদ না, বাস্তব জীবনে চলাফেরা করতে অনেক রকম বিপদ আসতে পারে, সেখান থেকেও আপনি রেহাই পাবেন, বেঁচে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং এখানে যদি আপনাদের কোনো মতামত দেওয়ার ইচ্ছা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।